নমস্কার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই ভিডিওতে। আমি আজকে তোমাদের ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা অর্থাৎ ভাষা তত্ত্বের প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে তারই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের তৃতীয় পার্ট অবধি পড়িয়েছিলাম, সেকেন্ড পার্টে আমরা সমাজ ভাষা বিজ্ঞান অবধি আলোচনা করেছিলাম। ফলিত ভাষা বিজ্ঞানের যে বিভিন্ন শাখা, অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম যে একটা হচ্ছে ভাষার মূল ধারা, যেটাকে আমরা ভাষা বিজ্ঞান বলে থাকতে পারি, ঠিক আছে, অর্থাৎ প্রধান ভাষা বিজ্ঞান। এবং আরেকটি শাখা যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটিকেও আমরা কখনোই বাদ দিতে পারি না, যে ভাষার সঙ্গে সংলগ্ন মানুষের অন্যান্য যে দিকগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকেও অস্বীকার করা যায় না। এবং এই ভাষার সঙ্গে সংলগ্ন অন্যান্য যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলো নিয়ে যে আলোচনার ক্ষেত্র, তাকে বলা হয় ফলিত ভাষা বিজ্ঞান। এই ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন শাখা, তারই মধ্যে সমাজ ভাষা বিজ্ঞান অন্যতম। এরপরে ফলিত ভাষা বিজ্ঞানের আরেকটি যে শাখা সেটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মনোভাষা বিজ্ঞান। তোমরা প্রত্যেকে, আমি তোমাদের বলেছি যে আলোচনার জন্য তোমরা টেক্সটটা তোমাদের ভীষণ প্রয়োজন, কেননা টেক্সট ভিত্তিক প্রশ্নই কিন্তু টেক্সট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ছোট প্রশ্ন আসে, তাই টেক্সটটা খুব ভালোভাবে পড়তে হবে। এবং আমরা তাহলে টেক্সট ধরেই আলোচনা করছি, তাহলে মনোভাষা বিজ্ঞানে রয়েছি, শুরু করছি। দেখো, ভাষা যেহেতু মনের ভাব প্রকাশ করে, সুতরাং এর থেকে বোঝা যায় যে ভাষার সঙ্গে মনের যোগ নিবিড়। মনস্তত্ত্ব মানুষের মনের গঠন ও মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। আবার অন্যদিকে ভাষা সেই মানসিক প্রক্রিয়ারই বহিঃপ্রকাশ। মনোভাষা বিজ্ঞানীরা এই ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করেন। মনোভাষা বিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে, কিভাবে তারা কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে মনোভাষা বিজ্ঞান। এই লাইনটা দাগ দাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে যে এই ভাষা বিজ্ঞানে মনোভাষা বিজ্ঞানের ক্ষেত্রে, দেখো ভাষা যেহেতু আমাদের, ভাষাটা কি করে, আমাদের মনের যে ভাব, আমরা মনে মনে যেটা ভাবি সেটাকে আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি, তাই তো? তাই মনের সঙ্গে ভাষার একটা বিপুল সংযোগ রয়েছে, তাই তো? এবং এই মনস্তত্ত্ব মানুষের মনের গঠন এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। মনস্তত্ত্ব যেটা সাইকোলজি, সেই সাইকোলজি কিন্তু মানুষের মনের যে গঠন, মন একটা গভীর গূঢ় বিষয়, ঠিক আছে। এবং সেই মনের যে ভাবনা, মনের যে প্রকাশ, তার গঠন, সেটা একটা দীর্ঘ আলোচনার ক্ষেত্র, এবং সেটাই সাইকোলজি সাবজেক্ট, মানে মনস্তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করে। আবার অন্যদিকে ভাষা সেই মানসিক প্রক্রিয়ার বহিঃপ্রকাশ, মানে এই যে আমাদের মনের মধ্যে যে প্রক্রিয়াগুলো ঘটে সেটারই প্রকাশ ঘটে কিসের সাহায্যে, ভাষার সাহায্যে। ধরো আমরা কোনো বিষয়ে যখন খুব রেগে যাই, আমাদের মন যখন খুব ক্রুদ্ধ হয়ে ওঠে, তখন আমাদের ভাষার মধ্যে দিয়েই কিন্তু সেই ক্রোধের প্রকাশ ঘটে, ঠিক এরকমভাবেই ব্যাপারগুলো। এবং সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই মনোভাষা বিজ্ঞান হচ্ছে শিশুদের ক্ষেত্রে, শিশুদের ভাষার ক্ষেত্র, যেমন তারা কিভাবে কথা বলে, কিভাবে বাক্যটা তৈরি হচ্ছে, তাদের মনের মধ্যেকার যে ধারাবাহিক বিশ্লেষণ হচ্ছে, মানে মনে যে তারা যে মনে মনে যে একটা বাক্য তৈরি করছে এবং সেটার যে প্রকাশ ঘটাচ্ছে সেটা কিভাবে হচ্ছে, তারই ধারাবাহিক বিশ্লেষণ করে হচ্ছে মনোভাষা বিজ্ঞান। মানুষ কিভাবে ভাষা শেখে, এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা তত্ত্বের অবতারণা করেছেন ভাষা বিজ্ঞানীরা। প্রাথমিক অনুমান ছিল যে মানুষ ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। নোয়াম চমস্কি তত্ত্বের থেকে সরে এসে বললেন যে মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, মানব মস্তিষ্কেই রয়েছে সেই সামর্থ্যের কেন্দ্র। সে কারণে চমস্কি প্রথমে মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ভীষণ পরিমাণে শর্ট কোয়েশ্চেন আসে, মানে এই কোয়েশ্চেনটাই ভীষণ আসে যে ল্যাডের ফুল ফর্ম কি, বা এই ল্যাড কত, মানে ল্যাডের আবিষ্কর্তা কে, এইগুলো খুব আসে, ঠিক আছে। পরে তিনি যন্ত্র কথাটির পরিবর্তে সিস্টেম কথাটি ব্যবহার করেন। তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বলে চিহ্নিত করেন। এই ল্যাড বা ল্যাস এর মাধ্যমে শিশুরা ভাষা শিক্ষায় অনুকরণ ধর্মিতা থেকে সৃজনশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছেছে।
তাহলে দেখো প্রথম মানে ভাষা বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান ছিল যে মানুষ ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা শেখে, মানে কি যে মানে আমার আশেপাশে যারা যে যেভাবে ভাষা কথা বলছে সেটাই আমরা শিখছি বা আয়ত্ত করছি। একটা শিশু যখন তার আশেপাশের পরিবেশ থেকে ভাষিক পরিবেশ থেকে সে ভাষাটা আয়ত্ত করছে। কিন্তু নোয়াম চমস্কি এই তত্ত্বকে ভুল প্রমাণিত করেন এবং তিনি বলেন, ঠিক ভুল নয় মানে তিনি এই মতের সমর্থক নন, তিনি বলেন যে মানব মস্তিষ্কে মানে আমাদের মাথার মধ্যেই রয়েছে এই পাওয়ার, ঠিক আছে, এই সামর্থ্যটা আমাদের মাথাতেই রয়েছে, আমাদের আশপাশ থেকে অনুকরণ করার দরকার নেই, এটা আমাদের মস্তিষ্কে ইনবিল্ড মানে ভেতরেই তৈরি করা রয়েছে। সেই কারণে চমস্কি মস্তিষ্ককে বলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ ভাষা শেখার যন্ত্র, যেটা এই যন্ত্রটা নাকি আমাদের মাথার মস্তিষ্কের মধ্যেই মানে জন্মগতভাবে আমরা এটা লাভ করি। এবং পরে তিনি যন্ত্রটার বদলে সিস্টেম কথাটি যোগ করেন। তার মতে যে মানব মস্তিষ্ক অর্থাৎ মানুষের মাথার মধ্যে প্রি প্রোগ্রামড মানে কি প্রথম থেকেই এটা প্রোগ্রামড অবস্থায় মানে তৈরি করা অবস্থায় এমন একটা আমাদের ব্যাকরণ একটা গ্রামার আমাদের মাথায় মাথার মধ্যে এই ধারণাটা আমাদের জন্ম থেকেই মানব মস্তিষ্কে আমরা জন্ম থেকেই এটা লাভ করি, অর্থাৎ এটা জন্মসূত্রেই আমাদের মধ্যে মানব শিশুর মস্তিষ্কেই এটা প্রথম থেকেই তৈরি থাকে, তৈরি করতে হয় না, এটা তৈরি হয়েই আসে, ঠিক আছে। এবং এটাকেই এবং একেই তিনি সর্বজনীন ব্যাকরণ বলেছেন, ইউনিভার্সাল গ্রামার, যেটা প্রত্যেকের মস্তিষ্কেই কিন্তু তৈরি হয়ে আসে, যার জন্য আমাদের অনুকরণ করতে হয় না। কি বলছে যে এই ল্যাডের মাধ্যমেই শিশুরা ভাষা শিক্ষায় অনুকরণ ধর্মিতা থেকে সৃজনশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছেছে। সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, অনেক শিশুরা দেখবে কিন্তু নিজেদের মতন করেই অনেক কিছু তারা উদ্ভাবন করছে, ঠিক আছে, উদ্ভাবন করে, ঠিক আছে, সেটা কিন্তু তাদের নিজস্ব সৃজনশীল ক্ষমতার দ্বারাই কিন্তু তারা সেই উদ্ভাবনী শক্তি লাভ করছে, ঠিক আছে। এটাও কিন্তু মনোভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। মনোভাষা বিজ্ঞান শুধু ভাষা শিক্ষার নানা দিকেই আলো ফেলে না, পাশাপাশি মানসিক পশ্চাৎপরতারও যে ভাষার উপর কীভাবে প্রভাব ফেলে সে কথাও আলোচনা করে। ভাষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা ও প্রণোদনা। কোনো মানুষের ভাষাগত ভ্রান্তি আসলে এ ধরনের মানসিক কোনো সমস্যার প্রতিফলন হিসেবেই প্রকাশিত হয়। মনোভাষা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে স্নায়ু ভাষা বিজ্ঞান, কারণ মনোভাষা বিজ্ঞান ও স্নায়ু ভাষা বিজ্ঞান উভয়ের সঙ্গে জড়িয়ে থাকে মানব মস্তিষ্ক। বিভিন্ন প্রকার ভাষাগত পশ্চাৎপরতা, স্মৃতির অবনতি, সেগুলো মনোভাষা বিজ্ঞানের পাশাপাশি স্নায়ু ভাষা বিজ্ঞানেরও বিষয়। এখানে তাহলে কি বলা হচ্ছে যে মনোভাষা বিজ্ঞান যে শুধু ভাষা শিক্ষার নানান দিকেই আলোকপাত করে তা নয়, অনেক মানসিক পশ্চাৎপরতা মানে হচ্ছে ধরো আমাদের মানে মানসিক দিক থেকে কোনো ডিসঅর্ডার, পশ্চাৎপরতা বলতে কোনো ডিসঅর্ডারের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেই মানসিক মানে মানে কি বলবো অসংলগ্ন মানসিক পরিস্থিতিতে ভাষার উপরেও কিন্তু সেটার প্রভাব পড়ে, ঠিক আছে। এবং স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা, প্রণোদনা এগুলোও কিন্তু ভাষার ওপর প্রভাব ফেলে, ঠিক আছে। কোনো কোনো মানুষের ভাষাগত ভ্রান্তি মানে তারা বিভিন্ন ভুল বা গুলিয়ে ফেলছে কথাবার্তা, এগুলো কিন্তু তার মানসিক কোনো সমস্যারই কিন্তু প্রতিফলন, ঠিক আছে। বিভিন্ন প্রকার এবং এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, এখানে বলা হচ্ছে যে মনোভাষা বিজ্ঞানের সঙ্গে স্নায়ু ভাষা বিজ্ঞানেরও একটা গভীর যোগ রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা স্নায়ু মানে হচ্ছে নার্ভ, তো এই নার্ভের সঙ্গে ধরো এই যে যখন কোনো মানে বিভিন্ন প্রকার ভাষাগত ডিসঅর্ডার আমরা যখন দেখতে পাই মানে ভাষাগত পশ্চাৎপরতা আমরা যেগুলো দেখতে পাই বা স্মৃতির অবনতি ঘটে যেখানে, সেখানে কিন্তু মনোভাষা বিজ্ঞানের সঙ্গে স্নায়ু ভাষা বিজ্ঞানেরও সেটা সংযোগ ঘটে যায়। কেননা এই যে স্মৃতি ভ্রংশের সঙ্গে কিন্তু আমাদের নার্ভের একটা গভীর যোগ আছে। নার্ভগুলো যখন অ্যাক্টিভ থাকে তখন মানে অ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা নার্ভগুলো যখন শুকিয়ে যায় তখন আমাদের এই যে মানে বুদ্ধি মানে স্মৃতি ভ্রংশ ঘটে, ঠিক আছে, এবং সেটার প্রভাবই কিন্তু ভাষার ওপরে পড়ছে। তো তখন সেটা মনোভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রেও যেমন পাশাপাশি কিন্তু স্নায়ু ভাষা বিজ্ঞানেরও আলোচনার বিষয় হয়ে ওঠে, তাই না।
তো এক্ষেত্রে এই আমাদের তাহলে এই মনোভাষা বিজ্ঞানের আলোচনা আমরা জানলাম। এইবারে আমরা জানবো হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞানেরই আরেকটা পার্ট, আরেকটা শাখা, সেটা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু মানে হচ্ছে নার্ভ, আমরা প্রত্যেকেই জানি। দেখো, ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা, এই দুই স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ে। খুব ইম্পর্টেন্ট, দাগ দাও। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের মনোভাষা বিজ্ঞানে আমরা কি জেনেছি, মানব মনের সঙ্গে ভাষার যে সম্পর্ক, স্নায়ু ভাষা বিজ্ঞানে হচ্ছে মানব মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত যে সমস্যা, সেই দুটো নিয়েই আলোচনা করে হচ্ছে কি স্নায়ু ভাষা বিজ্ঞান। ক্ষতিগ্রস্ত অসুস্থ মানুষের ভাষা ব্যবহারের সমস্যা এবং স্নায়বিক বিক্ষোভের চর্চায় ভাষা বিজ্ঞানের মস্তিষ্কের বিভিন্ন অংশের পৃথক দায়িত্ব এবং মস্তিষ্ক বিকাশের সঙ্গে ভাষাগত দক্ষতার সম্পর্ক নিয়ে বহু অজানা বিষয়ে নিত্য নূতন গবেষণায় জানা যাচ্ছে। পরোক্ষভাবে মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে তাও বুঝতে পারা যায় স্নায়ু ভাষা বিজ্ঞানের দৌলতে। ধরো আমি তোমাদের কিছু একটা পড়াচ্ছি, ঠিক আছে, সেটা তোমরা শুনছো, শুনে যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা বলো আমি তোমাদের কি পড়ালাম সেটা আমাকে বুঝিয়ে বলো, তখন এই যে তোমরা শুনছো এটার সঙ্গে কিন্তু তোমাদের যে মস্তিষ্কে থাকা যে স্নায়বিক ক্রিয়া, তার দ্বারাই কিন্তু তোমরা সেটাকে বুঝতে পারছো এবং পরবর্তী সময়ে আমার সামনে তোমরা সেটা প্রকাশ করতে পারবে, তাই তো? তাহলে এই যে মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করছে, যে তোমরা যে বলতে পারছো, আমরা কিন্তু আমাদের মাথায় আগে সমস্ত কিছু মানে কার্যক্রিয়া সম্পন্ন হচ্ছে, তারপরেই আমরা সেটার ভাষিক বহিঃপ্রকাশ করতে পারছি, তাই তো? তাহলে এই যে একটা স্বাভাবিক যে পদ্ধতি, এটা কিভাবে হয় এটাও কিন্তু প্রকাশ করে কে, এই কোন আলোচনার ক্ষেত্রে আমরা এটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এটা কিন্তু জানতে পারি, ঠিক আছে? এবং আরেকটা বিষয় যেটা, যে মস্তিষ্কের বিকাশের সঙ্গেও কিন্তু ভাষাতত্ত্বে ভাষাগত দক্ষতার সম্পর্ক রয়েছে। অনেকের মস্তিষ্কের বিকাশ অসম্ভব তাড়াতাড়ি হয় এবং অনেক শিশু দেখবে খুব সহজে, খুব তাড়াতাড়ি ভাষা শিখে যায়, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। এটাও কিন্তু তার স্নায়বিক যে ক্রিয়া, সেটা স্নায়বিক যে বিকাশ, সেটা অত্যন্ত দ্রুত হয়েছে, যার জন্য সে এত সুন্দরভাবে ভাষাগত প্রকাশে সে এত মানে এগিয়ে, ঠিক আছে? তো এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র। প্রযুক্তিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফাংশনাল নিউরো ইমেজিং বা ব্যবহারিক স্নায়ুচিত্রণে আজকাল পজিস্ট্রন ইমিশন টোমোগ্রাফি বা ফাংশনাল ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং জাতীয় তন্ত্রের ব্যবহার হয়। এই সমস্ত আধুনিক যন্ত্রের কল্যাণে ভাষা বিজ্ঞানের এই শাখাটি প্রতিদিনই বিবর্তিত হয়ে চলেছে। তাহলে দেখো, অনেক প্রযুক্তিগত যন্ত্রপাতির ব্যবহারও কিন্তু এই মনোভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কেননা এই স্নায়বিক ক্রিয়াকলাপগুলি আরো স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষেত্রে এই যে নিউরো ইমেজিং মানে যন্ত্র বা এই যে পজিট্রন ইমিশন টোমোগ্রাফি মানে PET, তারপরে FMRI, এই সমস্ত যন্ত্রগুলো ব্যবহার হয়, ঠিক আছে? এই সমস্ত আধুনিক যন্ত্রের কল্যাণে এই ভাষা বিজ্ঞানের এই শাখাটি অর্থাৎ স্নায়ু ভাষা বিজ্ঞান আরও প্রতিদিন বিবর্তিত হচ্ছে, নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে, নতুন তত্ত্ব, নতুন তথ্য পাওয়া যাচ্ছে, কেননা আমাদের এই মানে এই স্নায়বিক যে ক্রিয়াকলাপ এটা অত্যন্ত জটিল একটি বিষয়, ঠিক আছে? 1861 খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারিতে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন, যিনি 21 বছর তাল ধ্বনি ছাড়া কিছুই উচ্চারণ করতে পারতেন না।
শুধু তাল শব্দটি বলতে পারতেন, মানে ধ্বনিটি আর কিছুই উচ্চারণ করতে পারতেন। এই মানুষটির চিকিৎসা প্রসঙ্গে ক্রমে জানা গেল ভাষা সিদ্ধ যুক্তিক্রম, পরিকল্পনা, আত্মপ্রকাশ, বাচিক সৃজন ক্ষমতা তথা ভাষার মৌলিক বিষয়গুলি অর্থাৎ অনুভব ও জ্ঞান আহরণ, বলা পড়া লেখা সবই মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। তাহলে একটুখানি দেখো, তোমাদের বইয়ে এই অংশটি রয়েছে, আমাদের মস্তিষ্কে দুটি গোলার্ধ রয়েছে, আমাদের মাথায় দুটি গোলার্ধ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে বাম গোলার্ধের কাজ কি, এই যে আমরা বলছি, লিখতে পারছি, ভাষা বুঝছি, পড়ছি, গণনা করছি, কোনো কিছু বিশ্লেষণ করছি, চিন্তা করছি, সবটাই আমাদের এই বাম গোলার্ধের স্নায়বিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে। আর ডান গোলার্ধে রয়েছে সামগ্রিক বিকাশ, মানে আমাদের সমস্ত কিছুর বিকাশ ঘটছে হচ্ছে এই ডান গোলার্ধের স্নায়বিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে, ঠিক আছে। অভাষা, প্রস্তুতি, রোমন্থন, এই সমস্ত কিছুই কিন্তু, ধরো কোনো স্মৃতি রোমন্থন করা, ঠিক আছে, এই সমস্তই কিন্তু ডান গোলার্ধের কাজ, ঠিক আছে। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে ভাষা ও সংযোগ স্থাপনে মস্তিষ্কের দুই গোলার্ধের ভূমিকাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ভাষায় কথা বলি তার সঙ্গে কি মস্তিষ্কের কোনো সম্পর্ক আছে? মানুষের ভাষার প্রকৃতি এবং গঠনগত বৈশিষ্ট্যই বা কি, কিভাবেই বা ভাষা আমাদের মস্তিষ্কে অনুভূত হয়? ভাষার সঙ্গে মানব জীবনের সম্পর্ক নির্ধারণ আজকাল গবেষণার বিষয় হয়ে উঠেছে। ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। এক শতাব্দীরও বেশি সময় ধরে নানা ধারাবাহিক গবেষণায় মস্তিষ্কের একটি বিশেষ অঞ্চলের সঙ্গে ভাষার সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষা বিজ্ঞান বলে। খুব ইম্পর্টেন্ট, দাগ দাও। তাহলে কি বলা হচ্ছে? যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয়, তার মানে কি আমাদের এই যে মস্তিষ্কের বাম গোলার্ধে কিন্তু এই ভাষার প্রকৃতি এবং গঠনগত অবস্থান রয়েছে এবং সেটা নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকেই বলা হয় স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞান আসলে বৌদ্ধিক স্নায়ু ভাষা বিজ্ঞানেরই একটি শাখা বিশেষ। বৌদ্ধিক মানেই সেটা আমাদের সঙ্গে বুদ্ধির সাথে মস্তিষ্কের যোগ রয়েছে। আজকের বিজ্ঞানীরা একমত যে মানুষের মস্তিষ্কের বাম গোলার্ধের সুনির্দিষ্ট স্নায়ুর গঠনই ভাষা এবং কথার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে আমাদের বাম মস্তিষ্কের বাম গোলার্ধের যে স্নায়ুর গঠন, যে নার্ভগুলোর যে গঠন, সেটাই কিন্তু আমাদের কথা বলার জন্য এবং ভাষা প্রকাশ করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে এটা আমরা জানতে পারলাম, স্নায়ু ভাষা বিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়েই চর্চা বা গবেষণা করে না, তার সঙ্গে ভাষার ব্যবস্থাগত, ইন্দ্রিয় গ্রাহ্য এবং কোষীয় এবং অন্যান্য নানা বৃহত্তর শাখার সাথে সম্পৃক্ত স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ভাষা শেখা, প্রক্রিয়াকরণ, আর একটা হচ্ছে ভাষার সমস্যার সংস্কার। স্নায়ু ভাষা বিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়েই চর্চা বা গবেষণা করে না, তার সঙ্গে ভাষার ব্যবস্থাগত চলন মানে সিস্টেমিক চলন হচ্ছে মুভমেন্ট, ইন্দ্রিয় গ্রাহ্য, সেন্সরি এবং কোষীয় মানে সেলুলার এবং অন্যান্য নানা বৃহত্তর শাখার সাথে সম্পৃক্ত। স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটা আমরা তৈরি শিখছি, প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং হচ্ছে, আর আরেকটা হচ্ছে ভাষার সমস্যার সংস্কার, মানে ভাষাগত নানান রকম সমস্যার সম্মুখীন হয় মানুষ, নানান রকমভাবে মানে ভাষা শিখতে সমস্যা হয়, ভাষা বুঝতে অসুবিধা হয়, উচ্চারণের সমস্যা হয়, সেইগুলো যে সমস্যা সেটা হচ্ছে সংস্কার, সেটা আরেকটা ভাগ, মানে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে। মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা এবং কথার বিকাশে সাহায্য করে তা নিয়ে নানা গবেষণা আছে। মস্তিষ্ক ভাষায় এনকোডিং বা ডিকোডিং নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয়। এ ব্যাপারে মস্তিষ্কে থ্যালামাস, বেসাল, গ্যাংলিয়া ও ধূসর বস্তু অঞ্চল বিশেষ ভূমিকা গ্রহণ করে। এগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, এগুলো অত মনে না রাখলেও চলবে। এই দুটো ভাগে যে ভাগ করা যেতে পারে এই অবধি পড়লেই হবে স্নায়ু ভাষা বিজ্ঞান, ঠিক আছে। তো এই ভাষা শেখা আর ভাষা তো সমস্যার সংস্কার, তো আমরা এই অবধি আজকে এই ভিডিওতে পড়লাম। পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার।